আজ কে আলোচনা করব জিএনএম আর বিএসসি নার্সিং এর ইন্টারভিউ কেমন হয়, মানে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে স্বাস্থ্য ভবনে তখন কেমন ড্রেস পরে যাবে, কি ভাষায় তোমাদেরকে কোশ্চেন করা হবে, সেটা বাংলা না সেটা ইংলিশ না সেটা নেপালি না সেটা হিন্দি, আর কেমন টাইপের কোশ্চেন করা হবে। আর আমি যখন ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। আমার মনে হয় যারা নার্সিং পড়ছো বা যারা ভাবছো ইন্টারভিউ দিতে যাবে, অবশ্যই একদিন যেতে হবে, তাদের জন্য এটা খুবই একটা ভাইটাল ভিডিও। তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখো, ঠিক আছে? আর হ্যাঁ, আমি আরেকটা কথা বলি, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, মানে নাক টাক পুরো একদম মানে পুরো বন্ধ হয়ে আছে। তো তোমাদের যদি একটু বুঝতে অসুবিধা হয় কষ্ট করে প্লিজ বুঝে নিও। ঠিক, তো প্রথমেই আসি ড্রেস, ঠিক আছে? কি ড্রেস পরে যাবে? ড্রেস হতে হবে একদম সিম্পল অ্যান্ড সোবার আর লাইট কালার, অত হিবিজিবি নয়, একদম সিম্পল ড্রেস পরে যাবে। কেন কি ফার্স্ট যে ইমপ্রেশনটা আসবে তোমার ড্রেস দিয়ে, তুমি ফার্স্ট যখন ঢুকবে তখন স্যার বা ম্যাডাম যেন মানে ওনারা ফার্স্ট তোমার ড্রেস আপটাই দেখবে, ঠিক আছে? তো সিম্পলিসিটি নিয়ে যাবে ড্রেসের মধ্যে, যাতে একটা সোবারনেস থাকে, ঠিক আছে? অত এক্সেস কিছুই নয়, সালোয়ার কামিজ পরে যাবে তাহলেই হবে। কেন কি ড্রেস নিয়েও কিন্তু অনেক কিছু ওনারা জাজ করে, ঠিক আছে? তো এটা গেল এক নাম্বার। দু নাম্বার পয়েন্ট, যেটা কোন ভাষায় তোমাকে কোশ্চেন করা হবে, বাংলা ভাষাতেই কোশ্চেন করা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, ঠিক আছে? হয়তো বা কোনো কোনো সময় ইংলিশ একটু বলতে পারে, বাট ম্যাক্সিমাম টাইমে কিন্তু বাংলা ভাষাতেই কোশ্চেন করা হয়। তো তোমরা চেষ্টা করবে যে ভাষায় তোমাদেরকে ওনারা কোশ্চেন করছে সেই ভাষাতেই আনসার দেবা। যদি বাংলাতে করে বাংলাতে বলবে, যদি ইংলিশে করে ইংলিশে বলবে, ঠিক আছে? ম্যাক্সিমাম বাংলা করে, কিছু কিছু টাইম ইংলিশ করতে পারে। এবার তারপরে যেটা পয়েন্ট, যে কী টাইপের কোশ্চেন করবে তোমাদেরকে, মেইনলি এখানে প্র্যাকটিক্যাল কোশ্চেন করা হয়। সেখানে তিন টাইপের কোশ্চেন করা হয়। তুমি এতদিন যে প্রাইভেট নার্সিং হোমে কাজ করেছো, ঠিক আছে, তোমাকে বলবে তুমি কোন ওয়ার্ডে কাজ করতে, যদি বলো সিসিইউ তাহলে সিসিইউ নিয়ে কোশ্চেন করবে, যদি বলো আইসিইউ তাহলে আইসিইউ নিয়ে কোশ্চেন করবে, যদি বলো এসডিইউ তাহলে এসডিইউ নিয়ে কোশ্চেন করবে, ঠিক আছে? যেই ওয়ার্ডে তুমি কাজ করছিলে সেই ওয়ার্ডের প্র্যাকটিক্যাল কোশ্চেন তোমাকে করা হবে, যেগুলো খুব ইজি হয় আর ইজিলি তুমি আনসার দিতে পারবে, কোনো ব্যাপারই না। তারপরে যেটা করে ওনারা সেটা হচ্ছে পোস্টিং রিলেটেড, ঠিক আছে? ওয়ার্ড রিলেটেড গেল, ঠিক আছে, এবার আসছে পোস্টিং রিলেটেড। পোস্টিং রিলেটেড কোশ্চেনের মধ্যে তোমাদেরকে ওনারা জিজ্ঞেস করবে যে আপনার বাড়ি কোথায়, তারপরে ধরো সাপোজ বললে আমার বাড়ি শিলিগুড়ি, তখন ওনারা বলবে যে আমরা যদি আপনাকে দূরে কোথাও পোস্টিং দেই আপনার বাড়ি থেকে তাহলে কি আপনি চাকরি করবেন, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু করাই হয়, ঠিক আছে? তখন তোমাকে স্মার্টলি আনসার দিতে হবে। কেন কি নার্সিং পোস্টিংগুলো গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে দেওয়া হয়, তো সেক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু তোমাকে করবে ওনারা, আর এই কোশ্চেনটা খুব স্মার্টলি আনসার দিতে হবে। যেটা আমি দিয়েছিলাম সেটা হচ্ছে যে স্যার আমার বাড়ি তো আলিপুরদুয়ারের কাছাকাছি, তো আমাকে যদি আপনি আলিপুরদুয়ারের কাছাকাছি কোনো হসপিটালে পোস্টিং দেন তাহলে আমি খুবই খুশি হব, ভালো লাগবে, যেহেতু আমার বাড়ির কাছেই আমি থাকবো। কিন্তু যদি সেখানে কোনো নার্সিং পোস্ট না থাকে তাহলে আপনি আমাকে যেখানে দেবেন আমি সেখানেই যাব। ব্যাস, জাস্ট এতটুকুই আমি বলেছিলাম, আর কিছুই আমি বলিনি। কিন্তু চেষ্টা করবে যতটুকু কমে আনসার দেওয়া যায় আর স্মার্টলি, কেন কি তুমি যখনই অনেক অনেক কথা বলতে থাকবে তখনই কিন্তু ওখান থেকে আবার কোশ্চেন থ্রো ব্যাক হবে, ঠিক আছে? এবার পরে যে টপিকের ওপর করে সেটা হচ্ছে তোমাকে ওনারা বলবেন যে আপনি আগে কি কোনো প্রফেশনে ছিলেন, যদি থাকো বলবে আর যদি না থাকো সেটাও বলবে। তখন বলবে তাহলে আপনি নার্সিং প্রফেশনটাকে কেন বেছে নিলেন, ঠিক আছে, এই প্রফেশন আপনি কেন এলেন, তখন এটারও কিন্তু তোমাদেরকে খুব স্মার্টলি আনসার দিতে হবে। হ্যাঁ, তো আমি যেটা বলেছিলাম, আমি বলেছিলাম যে স্যার ছোটবেলা থেকেই আমার খুব স্বপ্ন ছিল আমি বড় হয়ে নার্স হব, আর নার্স হয়ে সরকারি চাকরি করব, সবার সেবা করব, সমাজসেবামূলক কাজ করব, তো এই জন্য আমি নার্সিং প্রফেশনটাকে বেছে নেই। আর নার্সিং হচ্ছে একটা সিকিউর প্রফেশন, যেখানে হচ্ছে চাকরির 100% সুযোগ আছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে খুব ভালো একটা প্রফেশন, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে, আর এর জন্যই আমি নার্সিং প্রফেশনে এসেছি। তো আমি সবাইকে একটা কথাই বলবো তোমাদের, যে তোমরা সবসময় চেষ্টা করবে স্মার্টলি আনসার দেবার। যখন ওনারা যেটা বলছে প্র্যাকটিক্যালের ওপরেই কোশ্চেন করে কিন্তু, ঠিক আছে?
তো প্র্যাকটিক্যালের ওপর, তার মধ্যে যেটা বললাম তুমি যে ওয়ার্ডে কাজ করতে সেই ওয়ার্ডের ব্যাপারে এক দুটো করতে পারে, তারপরে তোমার ওই যেটা বললাম পোস্টিং কোথায় যদি বাইরে দেয় কী করবে সেটা সেটা বলতে পারে, আর হচ্ছে কেন ওই প্রফেশন নিলে, এই কটা বেসিক জিনিসের ওপরে ওনারা কোশ্চেন করে আর খুবই ইজি হয় সেগুলো। 3-4 মিনিট তোমাকে ওখানে কোশ্চেন করা হবে, ঠিক আছে। তাই ইন্টারভিউটাকে যদি খুব ইজিলি তোমরা নাও আর খুব স্মার্টলি গিয়ে যদি 2-4টা কথা বলে আসতে পারো তাহলে কোনো ব্যাপারই না, তোমরা 100% গভর্নমেন্টে চান্স কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, আজকের জন্য এতটুকুই। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কেন কি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে আমি অনেকটা মোটিভেটেড হব আর আরও অনেক অনেক ভিডিও দিতে পারবো, ঠিক আছে। আর তোমাদের কোন টপিকের ওপর ভিডিও লাগবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর কোনো যদি কোশ্চেন থাকে তোমরা একদম নিঃসন্দেহে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি ডেফিনেটলি আনসার দেব, ঠিক আছে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।